হয়তো একটি নৌকায় চালাতে জানে হ্যাঁ তাই তো ভাবছি নৌকায় যে মাঝির বহুত মূল্যবান তাই তো ভাবছি শেষ পর্যন্ত দুই নৌকার মাঝে পড়ে মাঝির মৃত্যু হয়ে যায় চতুর মা ভালো তুমি
মানে বিশেষ করে আমি আমি অনেকদিনকে ভালোবাসি মানে তোমার সাথে আমার করছি না কি বলতে চাও বলো সেই সঙ্গে কাজল হবে তোমার আর সুন্দরী দেখা হবে আমার আমি আমিও যে তাই করব খুশু ভাই আমিও যে দেখে নিতে চাই সেই সুন্দরী দেখার কত অহংকার কত অহংকার মর্জিনা আমি আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি তবে তোমাকে আমি কেমন ভালোবাসি তুমি জানো বলো
তুমি যদি আমার উপকারটুকু করে দিতে পারো তাহলে আমিও তোমার উপকার করে দেব সত্যি বলছো খসু ভাই হ্যাঁ হ্যাঁ আমি সত্যি বলছি তুমি আমাকে কিছু শোনাও মর্জিনা রশিদের কাজে ওলার কোটা দিলে বড় জ্বালায় এখন আমি আসি খসরু ভাই ঠিক আছে আসো এবার এবার এক দিলে দুটি পাখি শিকার করবো
একদিন সুন্দরী মর্জিনা আরেক দিকে সুন্দরী রেখা বন্ধু তুমি এখানে আর আমি তোমাকে কত জায়গায় খুঁজছি বলো কেন আমাকে খুঁজছো আজ তোমাকে আমি একটা কথা বলবো বলো আমি বলতে চাই তুমি রেখাকে কতটুকু বিশ্বাস করো আর কতটুকু ভালোবাসো কেন রেখাকে আমি মন থেকে বিশ্বাস করি অন্তর থেকে ভালোবাসি রেখাকে বিশ্বাস করা তোমার ভুল মর্জিনা হ্যাঁ রেখা একজন চরিত্রহীন না এই কথা মিথ্যে আমি বিশ্বাস করি না তোমার কথা জানি তুমি বিশ্বাস করবে না তাই তোমাকে সহচকে দেখাবার জন্য আমি তোমাকে নিয়ে যেতে এসেছি ঠিক আছে তুমি যদি সহচকে আমাকে দেখাতে পারো তাহলে রেখার স্থানে আমি তোমাকে স্থান দেব সত্যি বলছো আমি সত্যি বলছি তাহলে চলো ঠিক আছে তাই চলো যার আশায় বাড়ি ঘর মাতা পিতা সব ছেড়ে এলাম সেই যে আজ বিপথে চলে যেতে চায় তাহলে কি এই অভাগীর ভাগ্যে কোনোদিনই সুখ কি জুটবে না সারাতে জীবন কি এভাবে শুধু আমি কষ্টে চলে যাব জবাব মেলে না কোনো প্রশ্ন মেলে
রেখা কে কে আপনি আমার নাম খসরু এখানে আপনি কেন এসেছেন আমি এসেছি তোমার উপকার করতে মানে তোমার সহযোগিতা করতে আপনার এই কথার অর্থ আপনি কি চান এখানে তোমার কাছে আমি কিছু চাইতে আসিনি রেখা আমি এসেছি যে যারা তুমি ছটফট করে কাচ্ছ তার অবসান করতে এই কথার অর্থ অর্থ এই যে তুমি তোমার চলার পথের কাঁটা সেই মর্যাদাকে দূরে সরাতে চাও আমি সেই ব্যবস্থা করে দিতে পারি আর আমি জানি কে তোমার পথের কাঁটা আপনি কি পারবেন আপনি কি পারবেন আমার সেই পথ পরিষ্কার করে দিতে পারবো না মানে 100 বার পারবো তুমি জানো না রেখা ওই মরচিলা আমাকে কতবার কথা দিয়েছে সে যখন কাজলকে পেয়েছে তখন সে আমার কথা ভুলে গেছে তুমি যদি বলো মরচিলাকে আমি রাজ্য ছেড়ে পালিয়ে যাব ভাই তাই যদি হয় তাহলে তাহলে আপনার যদি পায় পড়ে বলছি আমার চিরদিনের ভালোবাসা কিভাবে শেষ করে দিন কথা দিন আমার ভালোবাসাকে আমার কাছে ফিরিয়ে দেবেন ছি 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 আমি যে ভাবতে পারছি না আমি যে ভাবতেও কাজল চুপ করো কাজল তুমি চুপ করো তুমি কাকে কি বলছো একটা লম্পটের সাথে তুমি ছি 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 তুমি বিশ্বাস করো আমি কোনো অন্যায় করিনি আমি কোনো পাপ করিনি এই জন্য তো তোমাকে নিয়ে এসেছি তোমার সহচককে এই দৃশ্য দেখবে বলে চুপ করো মর্চিনা চুপ করো রেখা দূর হয়ে যাও আমার সম্মুখ থেকে তোমার মুখ দেখতে আমার ঘেন্না হচ্ছে আমি তোমাকে ভালোবেসে কি ভুল করেছি দূর হয়ে যাও এখান থেকে আমি তোমার মুখ দেখতে চাই না অপরাধ তুমি করেছো সে অপরাধের ক্ষমা হতে পারে না তুমি একটা জানোয়ার তুমি একটা লম্পট তুমি একটা ইতর তুমি এখান থেকে এই মুহূর্তে বেরিয়ে যাও মজলা বেশ আমিও চলে যাচ্ছি তবে যাবার বলা বলা যাচ্ছি আজকের অপমানে আমি ভুল বলা মনে রেখো আমার নাম কি খসরু কোথা কার জল কোথায় গিয়ে দাঁড়ায় আমিও দেখে নেব কাজল তুমি বিশ্বাস করো আমি কোনো অন্যায় করিনি আমি আমি কোনো পাপ করতে পারি না তুমি আমাকে বিশ্বাস করো আমি আমার জীবন দিয়ে তোমাকে ভালোবেসেছিলাম আমি আমার সর্বস্ব দিয়ে তোমাকে ভালোবেসেছিলাম এই যে ভালোবাসার প্রতিদান আমি পেয়েছি তুমি যে একটা চরিত্রহীন তুমি যে একটা লম্পট আমি ভাবতে পারিনি দূর হয়ে যাও এখান থেকে যত খুশি ব্যথা দিয়ে যাও দুঃখ দিয়ে সুখ যদি পাও যত খুশি ব্যথা দিয়ে ছি 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 কাজল
এতদিন কাজকে হিয়াছি তাই তো সেই ভুল আমার ভেঙে গেছে বলছো আজ থেকে তুমি আমার জীবন সঙ্গিনী হয়ে থাকবে হ্যাঁ সারা জীবন তোমার জীবন সঙ্গিনী হয়ে থাকবে কথা দাও হ্যাঁ কথা দিই চিরদিন থাকবে হ্যাঁ আমি আছি সেই
করছেন এক দুয়ারে নাট্য চক্রের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ আপনারা আনন্দ করবেন সেই আনন্দ যেন কোনো দুর্ঘটনা না হয় আপনারা আনন্দ করবেন এ বাসার বাইরে যাও বাসার বাইরে যাও বাসার বাইরে যাও যাও বাসার বাইরে যাও না না বাসার বাইরে যাও বাসার বাইরে যাও Hello. পুরো নীতি হবে না বলুন জহপন আমার আমি এখন শুনতে পারলাম কাশিমনগর রাজ্যটা নাকি পাণ্ডব সৈন্যরা দখল করে রেখেছে সেই জন্য আপনি কোনো চিন্তা করবেন না সেনাপতি কাজলকে যুদ্ধে কিছু সংখ্যক সৈন্য দিয়ে যুদ্ধে পাঠিয়ে দেন সে অবশ্যই কাশিমনগরকে মুক্ত করে ফিরবে এই কাশিস হ্যালো আদেশ করুন মহারাজ যাও পরি সেনাপতি কাজলকে দরবারে পাঠিয়ে দাও আপনার আদেশ চিরদর্জ সালাম জাহাপনা আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা কাজল আমি জানতে পারলাম আমার কাশিমনগর রাজ্যটা নাকি পাণ্ডব সৈন্যরা দখল করে রেখেছে তুমি আজই 10,000 সৈন্য নিয়ে সেখানে যুদ্ধে যাত্রা করো আমি তাই করব জাহাপনা আমি তাই করব যাও যুবক বলো বিক্রমে ঝাঁপিয়ে পড়ো যদি তোমার আরো কিছু সংখ্যক সৈন্যের প্রয়োজন হয় তাহলে আমাকে দূত পাঠিয়ে জানিও ঠিক আছে আমি তাই করব সাহেব চলুন চলুন কাজলকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি গিয়ে তাই চলো অনুযাপনা